টিউনিকের সাথে গাজরের প্র্যাঙ্ক করা হচ্ছে, তো গাজরটাকে দিলাম। তোর বাবা ওর সাথে কেড়ে নিলে টিউনিক কি করে সেটা তোমাদের কাছে দেখাবো। তো এই যে বাবা নিয়ে নিয়েছে, এইটা খাটে উঠে পড়লো। তো ওরা ঢেঁড়সের আর ক্ষমতা নাই খাটে ওঠা, ও লাফিয়ে যেতে হবে তোকে। আয় ও খাট তুলে দি, আয় ও ঢেঁড়স, ও খাটে উঠতে পারে না, একটি উঁচু উঁচুতে উঠে পড়ে কিন্তু ঢেঁড়স খাটে উঠতে পারবে না, এমন অবস্থা। তো যাই হোক আমি খাটে তুলিয়ে দিই, কি আর করা যাবে। এইবার দেখ খেল কাকে বলে, হ্যাঁ এই যে লেগে গেছে, যে লাফি লাফি দিচ্ছে না বাবা, গাজর দিচ্ছে না, দেখি তুই পারিস কি দেখি গাজরটা খেতে। বাবা দিচ্ছে না, তো তুই তো নিতেই হবে টিউনিক, গাজরটা নিতেই হবে যে করেই হোক, তাই না? গাজরটা নিতেই হবে যে করে হোক, ঠিক আছে। তো কোস্তা কোস্তি শুরু তো হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো। তো এবার দেখা যাক কি করে, দাঁত দিয়ে টানতে শুরু করে দিচ্ছে। তো মানে মুখের মধ্যে ঢুকি দিয়ে পুরো একদম অবস্থাকে খারাপ করে দিয়েছে। তো দেখা যাক টিউনিক পারবে কি পারবে না, সেটাই দেখা যাক এখন। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এই যে পেয়ে গেছে, পেয়ে গেছে গাজর, এই তো পেয়ে গেছে। এবার আর কিছু করার নেই, হ্যাঁ আর দেবে না তোমাকে, দেখছো না পালিয়ে পালিয়ে বেরোচ্ছে, হ্যাঁ আর দেবেই না। দিয়ে দাও, দিয়ে তো বাবা খেতে ইচ্ছে করছে, একটু গাজরটা দিয়ে দাও। হ্যাঁ এই যা দিয়ে দিয়েছে রে, বাবা গাজরের উপর লোভ দেখাচ্ছে রে বাবা। বসেছে, আরে দিয়ে দাও দিয়ে দাও, অনেক হলো তো, দিয়ে দাও গাজরটা। দেখছো যে করেই হোক ও গাজরটা নেবেই। তো গাজরটা পেয়ে গেছে, আবার তো পেয়ে গেছে, এবার বসেছে এখানে, ভালো আসছে বাবাতে, আবার মনে হচ্ছে আবার নিয়ে নেবে। এই বলতে বলতে নিয়ে নিয়েছে, কাঙ্গারু নাচ, কাঙ্গারু কাঙ্গারু। আর এখানে থাকবেই না, ও গাজর পেয়েছে পুরোপুরি নিয়েই পালিয়ে গেছে। না না আর কোনো রিস্ক নেবেই না ও, আরে হয়েছে না অনেক হয়েছে। হ্যাঁ তো গাজর দেখো কি রেগে গেছে, এবারও রেগে গেছে, গাজর পাচ্ছে না বলে তো ওই জন্য পেছন পেছন ছুটে ছুটে বেরোচ্ছে, দেখেছ। আচ্ছা দিয়ে দাও দিয়ে দাও, হ্যাঁ ওকে ছেড়ে দাও, ও খাক, ওকে আর আর বেশি না করাই ভালো হবে। তো এখানে বসে বসে এবার খাবে গাজর।